নতুন নতুন বিয়ে করেছেন আর চাইছেন আপাতত বাচ্চা কাচ্চা না নিতে, আর আপনি চাইছেন আপনার বউয়ের সাথে কন্ডোম ছাড়া সহবাস করতে। আর আপনি যদি আপনার বউয়ের সাথে কন্ডোম ছাড়া সহবাস করেন তাহলে আপনার বউ গর্ভবতী হতে পারে, আর আপনি চাইছেন আপাতত বাচ্চা কাচ্চা না নিতে। তো আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অনেক উপকার হবে, আর বিশেষ করে মহিলারা এই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওর শেষে আপনারা এই ট্যাবলেটটির বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন। এখানে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে 72 ট্যাবলেট। এই 72 ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসে, যেমন এখানে ম্যানকাইন্ড কোম্পানির এই 72 ট্যাবলেটটির নাম হচ্ছে 172 ট্যাবলেট। তো এখানে লিপিল 72ও থাকতে পারে, আইপিলও থাকতে পারে, আর যে কোনো ব্র্যান্ডের যে কোনো নাম থাকতে পারে। তো আপনি যদি মেডিকেল স্টোরে গিয়ে বলেন যে আমার 72 ট্যাবলেট দরকার, ঠিক আছে, এমার্জেন্সি পিল 72 দরকার, তাহলে মেডিকেল বুঝে যাবে যে আপনি কোন ট্যাবলেটটি চাইছেন। তো বন্ধুরা, এই 72 ট্যাবলেটটির সঠিক ব্যবহারবিধির নিয়ম কী, এই ট্যাবলেটটি কখন কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন, আর এই ট্যাবলেটটি কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, আর এই ট্যাবলেটটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরুন আপনি নতুন নতুন বিয়ে করেছেন আর চাইছেন আপাতত বাচ্চা কাচ্চা না নিতে, আর আপনি চাইছেন আপনার বউয়ের সাথে হানিমুনে গিয়ে কন্ডোম ছাড়া যৌন মিলন করতে বা বাড়িতে কন্ডোম ছাড়া যৌন মিলন করতে। কিন্তু সকলেই জানে যে কন্ডোম ছাড়া যদি সহবাস করা হয় তাহলে স্ত্রী গর্ভবতী হতে পারে। তো সেক্ষেত্রে কোনো টেনশন নেই, আজকের দিনে মার্কেটে এই ট্যাবলেটটি বেরিয়েছে, এই ট্যাবলেটটি হচ্ছে 72 ট্যাবলেট। আপনি যখন সহবাস করবেন আপনার বউয়ের সাথে কন্ডোম ছাড়া, তার 72 ঘন্টার ভিতর যদি এই ট্যাবলেটটি আপনার বউকে খাইয়ে দেন তাহলে আপনার বউ গর্ভবতী হবে না। তো আপনার বউকে এই ট্যাবলেটটি কিভাবে খাওয়াবেন? ধরুন আজ রাত 9টায় আপনি আপনার বউয়ের সাথে সহবাস করেছেন, আজ রাত 9টা থেকে 72 ঘন্টা কাউন্ট করবেন। সেই 72 ঘন্টার ভিতরই এই ট্যাবলেটটি আপনি আপনার বউকে জলের সাথে খাইয়ে দেন সহবাস করার পর। দেখবেন আপনার বউ আর গর্ভবতী হবে না। তারপরে বন্ধুরা, এই ট্যাবলেটটি ব্যবহার করার পর অনেক মহিলার মনে কিন্তু প্রশ্ন আসে যে ট্যাবলেটটি তো আমি ব্যবহার করেছি, তো আমার পিরিয়ড মানে মাসিক কি ঠিকঠাক আসবে, কতদিনের ভিতর আসবে? তো আমি বলে দিই, আপনি যে মাসে এই ট্যাবলেটটি ব্যবহার করেছেন আপনার আগের যে তারিখ মাসিক আসার মানে পিরিয়ড হওয়ার, সেই দিনে কিন্তু হবে না, তার 3 থেকে 4 দিন পরে হবে, আর অনিয়মিত হতে পারে, অল্প অল্প হতে পারে, আর প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে। এটা কিন্তু সেই মাসেই হবে, দ্বিতীয় মাস থেকে আবার ক্লিয়ার যে তারিখে আসতো, যে সময়ে আসতো, সেই সময়ে আবার আপনার পিরিয়ড চালু হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর এই ট্যাবলেটটি ব্যবহার করার পর মহিলাদের কিছু লক্ষণ শরীরে দেখা দিতে পারে, যেরকম গা গোলানো, বমি বমি ভাব, পেটে ব্যথা, ঘুমের ব্যাঘাত, গা হাত পা ঝিনঝিন করা, এরকম কিন্তু সমস্যা দেখা দিতে পারে, তবুও কিছুক্ষণের জন্য, আবার পরে ঠিক হয়ে যাবে। তো ভিডিওর শেষে আমি পার্সোনালি প্রত্যেকটি মহিলাকে এবং পুরুষকে বলবো, এই ধরনের ট্যাবলেট আপনারা আপনার বউকে বেশি ব্যবহার করাবেন না, কারণ এই ধরনের ট্যাবলেট যদি আপনি আপনার বউকে বেশি ব্যবহার করান তাহলে তার জরায়ুর নাড়িতে ক্যান্সার, জরায়ুর নাড়ু শুকিয়ে যাওয়া, পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, সাফেদি মানে লুকোরিয়ার সমস্যা, আগে গিয়ে বাচ্চা ধারণের ক্ষমতা হারিয়ে ফেলা, এরকম কিন্তু ক্ষতি হতে পারে। তাই জন্য আমি প্রত্যেকটি বিবাহিত পুরুষ এবং মহিলাকে বলবো, এই ধরনের ট্যাবলেট বছরে একবার খান, দুবার খান, এর বেশি ব্যবহার করবেন না, তবুও চিকিৎসকের পরামর্শ নিয়ে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে, আর এই ট্যাবলেটটি 18 বছরের নিচের কোনো মহিলাকে ব্যবহার করাবেন না, আর গর্ভবতী মহিলাদের তো ভুলেও ব্যবহার করাবেন না। তো বন্ধুরা, আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।